আজ দোল পূর্ণিমা, ছুটির দিন। অন্যবারে আমরা এই সময় কাটাতাম ঘরে বসেই, আর এবারে আমরা কাটাচ্ছি দার্জিলিংয়ে। ছুটির দিনে বাড়ি থেকে পালিয়ে দার্জিলিংয়ে চলে আসা আনন্দটা বেশ আলাদা। আর আমরা এই পূর্ণিমার মতো ভালো দিনে দার্জিলিংয়ে চলে এলাম মহাকাল মন্দিরে। ভালোই খাড়াই পথ, খুব অল্প রাস্তা, তাতেই হাঁপিয়ে গেছি। মহাকাল মন্দির যেতে হলে ম্যালের পাশে যে মহাকাল মার্কেট রয়েছে সেই রাস্তা বরাবর কিছুটা গেলেই দুটো বড় বড় গেট দেখতে পাওয়া যাবে। সেই রাস্তা ধরে উপরে উঠলেই মহাকাল মন্দির। এখানে যে জায়গাটা দেখা যাচ্ছে এখানে জুতো রাখার জন্য, এর পাশেই এই মন্দির। এই মন্দিরে যাওয়ার আগে জুতোটা এইখানে রেখে তারপরে যেতে হয়, আর এইখানটা থেকে প্রসাদের ডালা কিনতে হয়। বিভিন্ন অ্যামাউন্টের আছে, যেটা মনে করবেন সেটা কিনে নিয়ে তারপরে আপনারা পুজো দিতে যাবেন। মন্দিরে পুজোর ডালি আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন। মহাকাল মন্দিরে মূলত শিবের পুজো হলেও পাশাপাশি একই ছাতার তলায় বুদ্ধদেবেরও পুজো হয়, তাই মহাকাল মন্দিরকে শুধু মন্দির নয় মঠও বলা যেতে পারে। শিব ও বুদ্ধ একই সাথে বিরাজমান, এই রকম উদাহরণ কিন্তু আমাদের এই মহাকাল মন্দির। দার্জিলিংয়ের এই স্থানটি আজও পবিত্র মানা হয়। এই ব্যাপারে একটা ছোট্ট ইতিহাস রয়েছে। সাল আজ থেকে প্রায় 258 বছর আগের কথা, পলাশির সংঘর্ষ শেষ হয়েছে, সিরাজ উদ্দৌলার হারের ব্যাপারটাও পাহাড়ের এই সমস্ত এরিয়াতে ছড়িয়ে পড়েছে। এই সময় একজন তিব্বতী লামা নাম দার্জিলিং উত্তরের এই জায়গাটায় এসে উপস্থিত হন, যেটা আজকের অবজারভেটরি হিল নামে পরিচিত। একে একে লেপচা স্থানীয় ভুটানিরাও এখানে আসা শুরু করেন এবং আরাধনা নিজেদের মতো করেই শুরু করলেন। জায়গাটা যেহেতু একটু উঁচুতে, তাই মেঘের আনাগোনাও বেশ দেখা যেত, স্পেশালি বর্ষাকালে। এছাড়াও বৃষ্টি সহযোগে এখানে বজ্রপাতের পরিমাণও বেশ ভালোই দেখা যেত। তখন থেকে এই জায়গাটার নাম হলো বজ্রের দেশ। স্থানীয়ভাবে মনে করা হয় এই স্থানের নামকরণ সেই তিব্বতী মানুষ দার্জিলিংয়ের নামানুকরণে দার্জিলিং হিসাবে রয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমরা আছি মহাকাল মন্দিরে। সকাল সকালে আমরা এসে পড়েছিলাম, এখন পুজো দেয়া জাস্ট কমপ্লিট হলো। ভেতরটা বেশ মানে একটা আধ্যাত্মিক ব্যাপার স্যাপার। ফার্স্ট টাইম আমরা এই মহাকাল মন্দিরে এলাম, খুব ভালো লাগছে। আমি পেছনে ছিলাম, পুজোর জায়গাটা এতটাই ভিড়, আমার ঘিন্নি সেই জায়গাটায় গিয়ে টোটালি পুজোটা দিয়ে আমি পেছনে পেছনে থেকে আলটিমেট কমপ্লিট করে এলাম। কেমন লাগলো বলো? আমরা মানে ভোর বলবো না, ওই 7টা নাগাদ উঠে আমরা আজকে পুজোটা দিতে চলে এসেছিলাম। কিন্তু সত্যি বলতে কি, এত সুন্দর হোলি বলে এখানে চারিদিকটা আরও বোধহয় খুব সুন্দর করে ওরা ওই মন্ত্র লেখা যে কাপড়গুলো দিয়ে সাজিয়েছে। হ্যাঁ সেটাই, এবারে এতটা বেশি জানি না, আমি ফার্স্ট টাইম আসছি তো, তো এই জায়গাটা এতটা খুব সুন্দর লাগছে, এখনো সাজানো চলছে, বেশ বড় করে একটা মনে হচ্ছে আগামীকাল হয়। কিন্তু এখানে পরিবেশটা খুব ভালো, সুন্দর, মানে কোনো ঝামেলা নেই, যে আলাদা করে এইটা ওটা ওরকম কোনো ব্যাপার নেই। যে যার মতো যাচ্ছে, দাঁড়াচ্ছে, পুজো দিচ্ছে এবং চলে আসছে। সাথে সাথে এখানকার যে পরিবেশটা খুব সুন্দর, মানে এসে একটুখানি এখানে যদি সময় কাটান তাহলে সত্যি সবার খুব ভালো লাগবে। আর একটা ব্যাপার যেটা আমার এখানে এনভায়রনমেন্টটা যেমন ভালো লাগলো, প্লাস এনভায়রনমেন্টের থেকেও এইখানে সাজানো গোছানোটা দারুণ লাগছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের কলকাতার দিকে যে কোনো ধর্মস্থানে মানে ধর্মীয় স্থানে অনেক ধরনের সমস্যা দেখি, সেটা না হয় নাই বললাম, কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো সমস্যা নেই। নিজেদের মতো করে আসবেন, পুজো দেবেন, যেখানে যতটুকু কন্ট্রিবিউট করার হয় করবেন, খুব ঠান্ডা মাথায়, মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর ব্যাপারটা টোটালটাই ডিফারেন্ট, অনুভূতি সম্পূর্ণভাবে আলাদা। অন্তত কলকাতা ছাড়িয়ে এসে দার্জিলিংয়ে এমন একটা জায়গা আমি এক্সপেক্ট মানে করিনি। ছবি দেখেছিলাম মহাকাল মন্দিরে আসবো, তো আজকে কমপ্লিট হয়ে গেল। এর আগেও ঘুরতে এসেছি, কিন্তু বড় হয়ে গেলে অনুভূতিটা বোধহয় অন্যরকম হয়। ছোটবেলার একটা অনুভূতি থাকে, কিন্তু আজকে আমরা দুজনে এসে যখন পুজোটা দিচ্ছি সত্যি খুব ভালো লাগলো। আর বাকিটা ভিডিওতে তো আমি দেখানোর চেষ্টাই করছি। এই মহাকাল মন্দিরে এলে বেস্ট হবে কি একটু সকালের দিকে চলে আসুন, তাহলে মনে হয় ভালো। আর বেলা হলে তো ভালোই লাগবে, কিন্তু সকালের যে স্নান করে এসে যে রিফ্রেশিং ব্যাপারটা, সেটা কিন্তু ডিরেক্টলি একদম ঠাকুরের সাথে কানেক্ট হয়ে যাবে। মহাকাল মন্দির থেকে আমরা নেমে নিচে যেখানে আলির কথা বললাম না একটু আগে, ওরই ঠিক গায়ে একটা মোমোর দোকান রয়েছে। মোমো ছাড়াও নুডলস রয়েছে। সব থেকে খাসিয়াত হলো মোমোগুলো আটার তৈরি, ময়দার না। আমরা এখন খাচ্ছি, একটু দেখিয়ে দাও। আমরা খাচ্ছি, টেস্ট কিন্তু দারুণ লাগছে। হ্যাঁ হ্যাঁ, ভেজ, পেঁয়াজও দেওয়া নেই, সেটা উনি মেনশন করলেন। টেস্টি, সত্যিই টেস্টি লাগছে। মানে আমি তাই বলছি যে আমরা কলকাতায় গিয়ে কিন্তু ব্যাপারটা খুব মিস করবো, তাই এই জিনিসটাকে আপনাদের সাথে না শেয়ার করে পারছি না। মহাকাল মন্দিরে যদি আসেন, পুজো তো দেওয়া হলো, নামার সময় কোথাও কিছু খান কি না খান, এইখান থেকে একবার মোমো ট্রাই করে যান, ভালো লাগবে। জলদি মোমো শেষ হওয়ার পর আবার মোমো অর্ডার দিলাম, কিন্তু ততক্ষণে মোমো সব কিছু শেষ, তাই আমরা নুডলস অর্ডার দিলাম। নুডলসটা না অতটা ভালো লাগলো না, আপ তো আমার নয়, মুখটা একটু কেমন কেমন হয়ে গেছে। এমনি ওকে, ওরা মেনলি সোয়া সসটা আর চিলি সসটা ইউজ করেছে, এমনি ভালো, ঝালঝাল লাগছে, কিন্তু ওই ওই আর কি। তার থেকে মোমোটা কিন্তু ভালো। এলে এখানে মোমোটা ট্রাই করা খুব দরকার। আস্তে আস্তে বলছি, কারণ দূরে জিজ্ঞেস করছে নুডলসটা কেমন হয়েছে। আমরা ভালো বলে দিয়েছি, কিন্তু আসল রিভিউটা এখানে দিলাম। যেহেতু আজকে দোল পূর্ণিমা, তো আজকে বিশেষ কিছু প্রসাদের আয়োজন হয়েছে, তারই তোড়জোড় চলছে আমরা দেখতে পাচ্ছি। এক কথায় আজকে মহাকাল মন্দির একেবারে জমজমাট, মানে দার্জিলিং জমজমাটের মতোই ব্যাপার স্যাপার। খুব ভালো লাগলো আমাদের আজকে। মহাকাল মন্দির থেকে আমরা আস্তে আস্তে নিচে নামলাম। এখানে পাইন গাছে চারদিকে ভরপুর, মানে পাইন গাছের বাগিচার মতো বলা যায়। চারিদিকটা পুরো ঘিরে রয়েছে এই মন্দির, ঠিক তার মাঝখানেই রয়েছে। এই জায়গাটাতে দারুণ হাওয়া, তো নামার সময় এই জায়গাটা একটু দাঁড়িয়ে হাওয়া আপনারা মানে ফিলও করতে পারবেন। ব্যাপারটা টোটালটাই বেশ একটা অনুভূতিপূর্ণ। को देख रहे हैं अभी हम लोग थोड़ी देर बाद हमारा ये डोनेशन प्रोग्राम स्टार्ट करने वाले हैं। মহাকাল মন্দির পেরিয়ে আমরা আবার মেলে চলে এসেছি। আজকে তো দোলে, আজকে দোল পূর্ণিমাতে ওখানে একটা স্পেশাল আয়োজন, সেটা পরে কথা বলেই বুঝতে পারলাম। এখানে ফার্স্ট টাইম দোলে আমরা দার্জিলিং মেলে কাটাচ্ছি। দোলে তেমন কিছু এখানে বোধহয় মানে এখানে কিছু সেই রং খোলা ব্যাপারটা সেই রকম জাঁকজমক ব্যাপারটা এখানে নেই। তবে আমার মানে কিছু মানুষের সাথে কথা বলে বুঝলাম কালকে হোলিতে সম্ভবত এখানে একটুখানি টাইট হবে। দোলে টোটাল জায়গাটাই ফাঁকা, আর মোটামুটি যা দেখছি দোকানপত্র মোটামুটি সবই খোলা, আর কালকে বোধহয় একটুখানি অফ হতে পারে। এখন আমরা মেলের এক সাইডের একটা চায়ের দোকানে উঠেছি, দার্জিলিং চা। দোকানের নাম হচ্ছে গোল্ডেন টিপস। দোকানটার ভিউটা আগে দেখিয়ে দিই। প্রচণ্ড ভালো ভালো কালেকশান রয়েছে এখানে, চায়ের রকমারি জিনিস এখানে অ্যাভেলেবেল রয়েছে। আমরা এখান থেকে বেশ কিছু চা কিনলাম। বেসিক্যালি কালকেও আমরা এসেছিলাম এখানে, দেখে নিলাম, মোটামুটি সিলেকশান করেছিলাম কালকে, তো তারপরে এখানে আজকে এসেছি। আপনারা চাইলে এখানে আসতে পারেন, এখানে বসে খাওয়ার একটা পজিশন রয়েছে। চা আপনারা এখানে বসেও ট্রাই করতে পারেন, যে চাটা পছন্দ হবে সেটা আপনারা নিতে পারেন। আর এর পাশেই ভিউটা খুব সুন্দর রয়েছে, তো মেঘলাটা একটুখানি কম, তাই ভিউটা কিন্তু বেশ মোটামুটি ভালোই লাগছে। এরপরে আমরা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে চলে এলাম গ্লিনারিসের গ্রাউন্ড ফ্লোরে, অর্থাৎ ওই পেস্ট্রি বেকারি সেকশানে। ঢোকা মাত্রই বিভিন্ন কালারের কেকস, রং বেরঙের আর কি, বিভিন্ন পেস্ট্রিজ, বিস্কিটস দেখে আমাদের খিদেটা যতটা না মানে কম ছিল সেটা একদম আবার লেভেল ছাড়িয়ে গেল। মানে এগুলো দেখে প্রত্যেকটাই মনে হলো এক একটা করে টেস্ট করি। আর এই ঝুড়ি ভর্তি এতগুলো মানে এই মাফিনস, কেকস, বিস্কিটসগুলো এত দেখে আমাদের নিজেদেরই মানে খুব লোভ হচ্ছিল। মানে সত্যি কথা, নিজেদেরকে এইসব জিনিস দেখে কিন্তু চেপে রাখা বেশ মুশকিল, যারা এই কেক পেস্ট্রি ফেভারিট। লাঞ্চটা একটু তাড়াতাড়ি চিন্তা ভাবনা করলাম, যার জন্য আমরা গ্লিনারিজের ওপরের ফ্লোরে চলে এলাম। যেহেতু এখানটা একটু ফাঁকা ছিল, তাই আর সুযোগটা হাতছাড়া করতে ইচ্ছা হলো না। মোটামুটি মিনিট 20 মতো বসতে হয়েছিল। তারপরে যারা এসে আমাদের অর্ডারটা নিয়ে গিয়েছিল, আমরা তার মধ্যে একটু খোঁজাখুঁজি করে মোটামুটি একটা সিদ্ধান্তে এলাম যে চিকেন সিজলারটা ট্রাই করা যাক। তো চিকেন সিজলার আসতে তাও মিনিট 20-25 মিনিট লেগেই গিয়েছিল। চিকেন সিজলার কেমন খেলাম সেটা আমি একটু পরেই বলবো, কিন্তু আপাতত যেটা মনে হলো আমার করা সবথেকে ওর্স ডিসিশন, সবথেকে বাজে ডিসিশন হলো গ্লিনারিসের চিকেন সিজলার খাওয়া। আমি গ্লিনারিস থেকে বাইরে বেরিয়ে যাওয়ার পর সমস্তটা বলার চেষ্টা করছি। গ্লিনারিসে ফাইনালি খেলাম। অনেক দিন অনেক ভাবনা চিন্তা ছিল, অনেক ইচ্ছা ছিল গ্লিনারিসে খাবো। আর গতকাল কেভেন্ডার্সে খাওয়া হয়েছে, আজকে গ্লিনারিসে খাওয়া হলো। তো যদি একটা পজিটিভ রিভিউ বলতে চাই, তাহলে আমি গ্লিনারিসের ব্যাপারে নেগেটিভ রিভিউ দেব। তো আমরা চিকেন সিজলার অর্ডার দিয়েছিলাম, একটাই ট্রাই করে দেখলাম দুজনে। বেশ জুজিজির আওয়াজটাও বেশ ভালো হচ্ছিল। আমি আসলে সিজলার খাইনি, এর আগে কখনোই খাইনি। কলকাতায় থাকাকালীন কক্সটিতে অনেক রেস্টুরেন্টের নাম শুনেছি, বাট খাওয়া হয়নি। এটাই ফার্স্ট টাইম, আর এটাই গ্লিনারিসে এসে খেলাম। আর এরপরে আর মানে এই সিজলার আগামী টাইমে খাবো কি না সন্দেহ, কারণ আমার ভালো লাগেনি বেসিক্যালি সিজলার এখানে খেয়ে। আমি জানতাম না এরকমভাবে ব্যাপারটা হয়। বেসিক্যালি যে চিকেনের যে পিস দেওয়া হয়েছিল, ওই জিনিসটা একেবারে ছিবড়ে ছিবড়ে, মানে যে পজিশনটা বোঝায় छिबड़े बोलते जेटुकू बोझाई ठीक एक्जैक्ट से छिबड़े आमार वाइफर टोटाल माने जतटुकू अंश देवा हयेछिलो चिकेनेर ततटुकू अंशई पुरोटाई छिबड़े। एबारे छिबड़े होवार किछु कारण थाके जेटा आमी जतटुकू बुझी चिकेन जखन 2 किलो 2.5 किलोर ओपर टोटाल माने वेट हो जाए सेई समस्त चिकेनेर मांसगुलो किन्तु छिबड़े हय। एटाओ सेई क्वालिटिरই मांस एत देखते आसले बड़ो लागबे सेई अनुयायी हयतो এরা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আমার বিশেষ ভালো লাগলো না। দেখনধারীর থেকে আমার মনে হয় কোয়ালিটিটা মেইনটেইন করলেই হয়তো বেশি ভালো হতো। আমি জানি এই ক্ষেত্রে অনেকেই এগ্রি করবে না আমার সাথে, কারণ গ্লিনারিসে একটা বেশ ভালো নাম আছে, একটা বেশ ভালো একটা ব্যাপার আছে, মানে এই সব নাম শুনলেই পাগল। কিন্তু আমি তো সেই জন্যই অ্যাকচুয়ালি এসেছিলাম এখানে, সেটাই খাওয়ার জন্যই এসেছিলাম, কিন্তু আমি হতাশ হয়েছি। আর ওদের যে মানে মশলার যে রেসিপিগুলো একদম পাতলা মতো মানে সিজলারে ওই সম্ভবত সোয়া সসটাকে বেশি এক্সপেরিমেন্টালি ইউজ করে জিনিসটা বানানো হয়েছে, দেখতেও মোটামুটি অ্যাভারেজ। আর খেতে আমার একদমই ভালো লাগেনি, মানে কোনো রকমে খেয়েছি আর কি, মন থেকে বলছি সত্যিই ভালো লাগেনি। এর থেকে আমি মনে করবো কেভিন টেসের খাবার অনেক ভালো, মানে যদি দুজনের মধ্যে যদি মানে আমাকে বলতে হয় তাহলে আমি কেভিন টেসে সবসময় আগে রাখবো। পরবর্তীকালে কেভিন টেসে হয়তো ঢুকবো, গ্লিনারিসে নাও ঢুকতে পারি। তবে এখানে একটা কথা, গ্লিনারিসের উপরের কাহিনিটা যদি এই হয়, নিচে আমরা গিয়েছিলাম বেকড সেকশানে, সেখান থেকে কিন্তু আমরা কেক খেয়েছি, পেস্ট্রি নিয়েছি। আর সত্যি কথা বলছি ওপরে যে দুঃখ হয়েছিল সেই দুঃখটা কিন্তু পুরোপুরি গায়েব হয়ে গেছে, মানে নিচে দারুণ। আমরা নিচে মোস্ট প্রবলি ওই একটা খেয়েছিলাম ব্লুবেরি চিজ কেক, জিনিসটা খেতে খেতে মুখটা এমনভাবে মেল্ট হয়ে গেছিলো চারিদিকে, মানে খুব খুব ভালো হয়ে গেছিলো। মানে উপরে ওই যে বললাম না, উপরে এক ধরনের একটা কমপ্লেন আমার পক্ষ থেকে একটা যাচ্ছে ঠিকই, কিন্তু নিচে যে বেক সেকশনটা কিন্তু অপূর্ব, মানে ওখানে সব কিছুই আমার মনে হচ্ছে ভালো। আমরা যার জন্য কিছু মানে খাওয়ার পর কিছু প্যাকিংও করে নিলাম, ব্যাস। তো বেকারি সেকশন, পেস্ট্রি সেকশন এইসবের জন্য গ্লিনারিস বেটার। আর যদি খাওয়া দাওয়ার জন্য একটু পেট ভরানোর জন্য বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড মন ফ্রেন্ডলি যদি মানে যাবার চিন্তা হয় তাহলে কিন্তু কেভেন্টার্সকে আমি আগে এগিয়ে রাখবো। তো এখানে আরেকটাও কথা, প্ল্যাটারের সাথে আলু দেওয়া হয়েছে আর অনেক ধরনের সবজি দেওয়া হয়েছে। সবজিগুলো জানি না, আমি এর আগে তো যেহেতু আমি মানে এগুলো খাইনি, তো সেক্ষেত্রে একটু কাঁচা কাঁচা লেগেছে, হয়তো কাঁচা কাঁচাই হয়তো থাকে। কিন্তু আলুটা কিন্তু একদম অখাদ্য, মানে আমরা যত জিনিস এতদিন ধরে খাই আলু থাকে সবসময় টেস্টি, সেটা বিরিয়ানি বলুন বা মাংসের ঝোল বলুন বা হোয়াট এভার কিছু, এক্ষেত্রে আলুটাও টেস্ট আমার তেমন লাগলো না। সেই এবড়ো খেবড়ো মার্কা আলুর মধ্যে টেস্ট ঢোকেনি, আর জিনিসটা জাস্ট দেওয়ার জন্য দেওয়া হয়েছে। ওদের আরেকটা জিনিসও আমার একটু অকওয়ার্ড লেগেছিলো, যে আপনি গিয়ে বসে থাকবেন, আপনাকে হয়তো বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে, আর অনেকের ক্ষেত্রে হয়তো ওয়েট করেই আছে আপনার কাছে মানে মেনু নিয়ে হয়তো এসে আসছে না, এরকম হতে পারে। হয়তো বিলের ব্যাপারে, সেটাও না, বিলের ব্যাপারে অবশ্য বিষয়ে লেট করে না, কিন্তু মেনু নিয়ে আপনার অর্ডারটা নেওয়ার জন্য হয়তো লেট করবে। এই অভিজ্ঞতা আমার সাথে হলো, তো ওই জন্য। দেখতে দেখতে কখন যে দার্জিলিংয়ে সময় কেটে যায় বোঝাই যায় না, স্পেশালি যদি কেউ মেলে বসে থাকে হুশ করে সময়টা কেটে যায়। আর আমাদেরও দেখতে দেখতে সেই সন্ধে আস্তে আস্তে রাত্রি হয়ে গেল, আর আমাদের আজকেই মোটামুটি শেষ রাত্রি দার্জিলিংয়ে। এই মনটা একটু কেমন কেমন করতে শুরু করলো। আমরা রাতের ডিনারটা কিন্তু ম্যালের পাশে ফিয়েস্তাতেই করছি। এখানে লাইভ গানের একটা ব্যবস্থা রয়েছে, বেশ খাওয়ার সময় এনজয় করে করে কিন্তু খাওয়া যাবে এই ফিয়েস্তাতে। আমার এই এক্সপিরিয়েন্সটা কিন্তু দার্জিলিংয়ে ফার্স্ট টাইম। কালকে সকালে আমরা বেরিয়ে যাব। আজকে শেষ রাত্রি। এইবারের যাত্রার জন্য আর কি কথা দার্জিলিং ঘোরা এবং ম্যাল ঘোরার আজকে শেষ রাত্রি, আজকেই লাস্ট। কালকে একটু তো হচ্ছে, কালকে আমরা সকাল সকাল বেরিয়ে যাব। আর বেরিয়ে যাব বলতে এখান থেকে আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে যাব, কিন্তু সকালেও একটা ইন্টারেস্টিং দুটো জায়গায় যাব, সেটা কালকেই দেখাতে পারবো। তো আজকের জন্য টাটা দার্জিলিং। এবারে ট্যুর আপাতত এখানে কমপ্লিট করছি। যদি ভালো শেষ হয়নি, কালকের দিনটাও আছে, তবে ওই কালকের দিনটা বলা যায় শেষ পাতে চাটনির মতোই ব্যাপার। কলকাতার জন্য রওনা হয়ে গেছে ডেফিনেটলি, তার মাঝে কিছু এদিক ওদিক হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টুকটাক করে ঘোরাফেরাও করুন, মন মেজাজ খুব ভালো থাকবে। আর সবাইকে শেষমেশ আবারও হ্যাপি দোলযাত্রা। সত্যি কথা, দার্জিলিং জায়গাটা এমনই সবসময় একটা মন ছুঁয়ে যায়, প্রত্যেকবারই নতুন নতুন মনে হয় এই দার্জিলিং জায়গাটাকে। বেসিক্যালি আমি দার্জিলিংয়ে আজ থেকে 10 বছর আগে এসেছিলাম, আর এতদিন পর আবারও এলাম। খুব ভালো লাগলো, এত দিন পর এসে তেমন কিছুই পাল্টায়নি, শুধু আমরা একটু বড় হয়ে গিয়েছি এই আর কি। দার্জিলিংয়ের এই সফর আপনাদের কেমন লেগেছে সেগুলো কিন্তু অবশ্যই জানাবেন। যদি পছন্দ হয়ে থাকে আমার এই ভিডিও, তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিন, যাতে বুঝতে পারি যে আপনারা আমার পাশে সবসময় রয়েছেন। এর পরবর্তী ভিডিওতে আপনার যদি কোনো রকম কমেন্টস থাকে, কোনো রকম যদি আপনাদের কোয়ারি থাকে, অবশ্যই করবেন, চেষ্টা করবো সেগুলো সঠিক উত্তর দেওয়ার। আজকের রাত্রির মোটামুটি দার্জিলিংয়ের এটাই শেষ রাত্রি। কালকে আমরা একটা নতুন সফরে রওনা দেব কলকাতা যাওয়ার আগে। ততদিন কিন্তু সঙ্গে থাকবেন। ধন্যবাদ।